ভাই সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর দর্শক ভাইদের পাঁচটা গরুর জাতমান দেখাবো ভাই ঠিক আছে মানে সস্তা টাকায় কখনো ভাই ভালো জাতমানের গরু হয় না দর্শক ভাইদের এটা প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি যে যেখান থেকে পশু ক্রয় করেন না কেন জাতমানটাকে প্রাধান্য দিবেন ইনশাল্লাহ কোনোভাবে ঠকবেন না ভাই আজকে পাঁচটা গরু একবারে সীমিত একটা দাম থাকবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসা যাবে ভাই সমস্যা নাই

যারা গরু সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ওনারা জাতমান মিলাই নিবে ভাই আশা করি কোনো প্রকার কোনো ত্রুটিপূর্ণ নেই ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিবে সমস্যা নেই চলেন আমরা গরুগুলো দেখাই চলেন দেখাই লিমন ভাই আমরা প্রথমেই সিএলের এক নম্বরে কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই এটা একটা এডিএল সিমেন্স একটা বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের যে গলাটা কত পরিমাণে সরু মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি জিবাটা সাদা আছে মাসাল্লাহ মানে এটা আদর্শ গঠন প্রণালী পূর্ণ যে কোয়ালিটি বাবা যে বৈশিষ্ট্যটা গরুর মধ্যে থাকা দরকার ভাই আচ্ছা বাছাটার মধ্যে কিন্তু সেটা আছে ভাই এ বয়সটা কেমন হবে ভাই বয়স 9 মাসের কাঁচা কাছে ভাই ঠিক আছে 9 মাসের মতো বয়স হবে 9 মাসের মতো বয়স মানে সর্বোচ্চ একটা জাত মানের গরু ভাই আমার কথা না বা আমার গল্পও না এখানে কোনো কম বল নাই মাথাটা ছোট প্রত্যেকটা যে একটা গঠন থাকা দরকার একটা গরুর মধ্যে আচ্ছা সবগুলো আছে ভাই সব মাজাটা দেখেন একদম স্টেট মাজা না স্টেট মাজা হ্যাঁ এরকম স্টেট ফরওয়ার্ড থাকতে হবে কোনো বকনা সংগ্রহ করার সময় অবশ্যই দর্শকরী এটা দেখে নেবে চোলানের নিপুলগুলা দেখেন চারটা চার জায়গায় আছে ঠিক আছে ভাই বলছে একটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই খুবই দারুণ আছে দামটা কেমন রাখছেন ভাই ভাইয়া আমি পাঁচটা গরু প্যাকেজে চুয়াত্তর হাজার টাকা পার পিস মানে প্যাকেজে এটাও চুয়াত্তর হাজার সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে আমার সাথে কথাবার্তা বলে নেবে ইনশাল্লাহ কেউ নিতে চাইলে একটাও দেওয়া যাবে হ্যাঁ কিন্তু যদি স্লট আকারে নেয় চুয়াত্তর হাজার টাকা পার পিস দাম আমি মনে করি আমার প্রোগ্রাম না দুই চার দশটা প্রোগ্রাম দেখে জাতমন কোয়ালিটি বিবেচনা করে দর্শক ভাড়া দেখবে ভাই আমি একবার হয়তোবা যেটা না রাখলে না সেই দামটা বলে দিছি আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী গরুটি চলেন দেখাই এই লটের দ্বিতীয় নাম্বার যে আমরা দেখতে পাচ্ছি

তলার বৈশিষ্ট্যটা দেখেন কত সুন্দর আসছে মাজাটা ভারী আসছে যাও ভারী স্টেট একবার আচ্ছা আচ্ছা মানে আজকে প্রত্যেকটা গরুই দর্শকদের পছন্দ হবে পছন্দ ইনশাআল্লাহ হবে ভাই

তবে আমি বলবো ভাই চ্যালেঞ্জ একটা থাকলো যে পাঁচটা গরু যে জাতমানের মানের বিবরণ দিলাম ভাই আমার কথা না দর্শক ভাইরা আরো দুই চার বিশটা প্রোগ্রাম দেখবে প্লাস মিলাই নিবে ভাই যে জাত মানের সাথে দামটা ঠিক আছে কিনা ভাই আমি কোনো দেশাল গরুর বীজ এখানে ওই রকম বাসে একটাও নাই ভাই প্রত্যেকটা জেনুয়েন একটা হলেস্টাইল সিজিয়ানের একটা যে আদর্শ গঠন প্রণালী থাকা দরকার সেইগুলো আছে ভাই দর্শক ভাইরা দেখবে বিবেচনা করবে তারপরও দর্শকদের সম্মানী করবে ইনশাল্লাহ আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার